আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন আমার সামনে সোলার টেবিল ফ্যান। এই টেবিল ফ্যান কিনা হইতে সাবধান, এবং এই টেবিল ফ্যান যারা সেট আপ করবেন, যেসব মিস্ত্রি ভাই সেটিং করবেন, ইনস্টল করবেন, তারাও সাবধান। কারণ এই সোলার ফ্যানের সম্পর্কে কিছু আইডিয়া আপনাদের থাকতে হবে। এই সোলার ফ্যান আমি এখন আনবক্সিং করব, এবং এটি কীভাবে সেট আপ করতে হয় তাও দেখাবো স্টেপ বাই স্টেপ। ভিডিওটা কেউ স্কিপ করবেন না, আমার কথাগুলো ফলো করবেন, আজকের এই ভিডিওটা মিস করবেন না কেউ। এই সোলার ফ্যান সম্পর্কে যদি আপনারা না জেনে এই সোলার ফ্যান যদি সেটিং করেন, তাহলে ঘটতে পারে দুর্ঘটনা। তাই আমরা আগে দেখব এই কার্টনের ভিতরে ফ্যানের সাথে কী কী দেওয়া আছে, এবং এই ফ্যানে সিকিউরিটি সার্কিট লাগানো আছে কিনা এটাও চেক করে নিব আমরা। তাই এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে দিন, এরকম নতুন নতুন শিক্ষণীয় ভিডিও সবার আগে পাওয়ার জন্য। আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এই ফ্যান কীভাবে ইনস্টল করলে ফ্যানটি ভালোভাবে চলবে, সহজে নষ্ট হবে না, এবং কীভাবে ইনস্টল করলে ফ্যানটি সাথে সাথে নষ্ট হয়ে যেতে পারে, সব কিছু জানবো আমরা। তো দেখেন, এই কার্টনের ভিতর থেকে প্রথমে আমরা পেয়েছি কন্ট্রোলার বডি, যেখান থেকে আমরা ফ্যানটি অন অফ করতে পারবো। মানে ফ্যানের যে তলাটা থাকে, তলার সাথে যে সুইচিং বোর্ড থাকে সহ লাইট সহ, এবং দুটি ক্লিপ পেয়েছি আমরা। এটি হচ্ছে ব্যাটারির টার্মিনালে লাগাতে হয়, নেগেটিভ পজিটিভ। এরপরে আমরা পেয়েছি খাঁচা, দুটো খাঁচা দিয়েছে, একটি পিছনের একটি সামনের। তো এটি সব ফ্যানের সাথেই থাকে। এরপরে দেখতে পাচ্ছেন কার্টনের ভিতরে একটি পাখা আছে, পাখাটিও আমরা বের করে নিয়েছি। এরপরে এই সাদা কাগজের ভিতরে দেখেন কি আছে, এটি হচ্ছে ফ্যানের হ্যান্ডেল, মানে স্টান। এই আর এছাড়া এই কার্টনে কিছু নেই, আমরা এই কার্টনটি সরিয়ে রেখে দিব। তো এই হ্যান্ডেলের ভিতরে আর কি আছে দেখি, স্ট্যানের ভিতরে, স্ট্যানের সাথে আছে ফ্যানের মোটর, এবং ফ্যানের মোটরের যে বডিটা থাকে সেই বডি সহ স্ট্যান। তো দেখতে পাচ্ছেন এগুলো কীভাবে সেট আপ করবেন আপনারা যারা নতুন টেকনিশিয়ান ভাই আছেন, এটি স্টেপ বাই স্টেপ জানতে হবে কীভাবে সেট আপ করতে হয়। এটি যদি আপনারা না বুঝে শুনে কোনো রকম সেট আপ করে যদি ফ্যানটি লাগিয়ে দেন, এবং লাগানোর সাথে যদি ব্যাটারি কানেকশান উলট পালট করে ফেলেন, ভুলবশত যদি ব্যাটারি কানেকশানটি ঘুরে যায়, উল্টো লাগানো হয়ে যায়, সাথে সাথে ফ্যানটি জ্বলে যাবে, মোটরটি নষ্ট হয়ে যাবে। তো দেখেন এটি এভাবে কানেকশান করতে হয়, কিন্তু আমি এইভাবে কানেকশান করব না। আমি আগে এই কন্ট্রোলার বোর্ডটি খুলব, খুলে দেখব এর ভিতরে সিকিউরিটি সিস্টেম আছে কি না। দেখেন এটি আছে পজিটিভ, এটি নেগেটিভ। এটি যদি এইভাবে ঘুরে যায় কোনো ভুলবশত কোনো কারণে, তাহলে কিন্তু এই মোটরটি জ্বলে যাবে। তো এই জ্বলার হাত থেকে কীভাবে সেফটি রক্ষা করতে হবে, সেটি এর ভিতরে সিকিউরিটি দেওয়া থাকে। এই ফ্যানে সিকিউরিটি দেওয়া আছে কি না সেটা আমরা বাস্তবে খুলে দেখব। এই তলাটি খোলার জন্য এখানে যতগুলো স্ক্রুপ আছে সব স্ক্রুপগুলো খুলে নিতে হবে আগে। তো স্ক্রুপগুলো আমি খুলে নিচ্ছি। আজকের যে ভিডিওগুলো হবে, এই ভিডিওটি খুবই শিক্ষণীয় ভিডিও, কারণ সোলার ফ্যান সম্পর্কে অনেক কমেন্ট আসতেছে আমার কাছে। আর এই কমেন্টগুলো আসতেছে যে স্যার, নতুন নতুন ফ্যান, সোলার ফ্যান অল্প কিছু দিনের মধ্যে নষ্ট হয়ে যায়, তো এটার করণীয় কী? দেখেন এখানে কোম্পানি একটি চালাকি করেছে, এই চালাকিটা আমি দেখাবো আপনাদের। কোম্পানি ফ্যানটি দিয়েছে, কোম্পানি সার্কিটে সিকিউরিটি সিস্টেমও করেছে, কিন্তু সিকিউরিটি সিস্টেম থেকে আবার কিছুটা ফাঁকি দিয়েছে। ফাঁকিটা আমি আপনাদের বুঝিয়ে দিচ্ছি। এই সামান্য ফাঁকি দেওয়ার কারণে আমরা যারা মিস্ত্রি আছি আমাদের বদনাম হবে, এবং যারা কাস্টমার আছেন ফ্যানটি কিনবেন তারাও ঠকবেন এবং ক্ষতিগ্রস্ত হবেন। ফাঁকিটা কি আমি দেখিয়ে দিচ্ছি। দেখেন এখান থেকে একটি ডায়োড লাগানো থাকে, সিকিউরিটি ডায়োড। এই ডায়োডটি ডিসি টু ডিসি ডায়োড থাকে, রেক্টিফায়ার ডায়োড। আসলে এই ডায়োডটি এখানে নেই আমি দেখতেছি। তো এই ডায়োডটি আসলে নেই এটি প্রমাণ করার জন্য আমি সার্কিটটি খুলে আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো আমি সার্কিটের স্ক্রুপগুলো খুলে নিচ্ছি। দেখতে পাচ্ছেন এখানে একটি ডায়োডের সিম্পল চিহ্ন দেওয়া আছে, কিন্তু ডায়োডটি এখানে দেওয়া নাই। তো এই ডায়োডের দাম অনলি 5 থেকে 10 টাকা হতে পারে। তো এই সামান্য টাকার একটি ডায়োড না দেওয়ার কারণে কত বড় ক্ষতি কাস্টমারে হয় এবং মিস্ত্রির বদনাম হয়। তো আমি এই ডায়োডটি এখন লাগিয়ে দেব এখানে। তো আপনারা যারা নতুন টেকনিশিয়ান ভাই আছেন, সোলার ফ্যানগুলো যখন সেট আপ করবেন, ইনস্টল করবেন, সেটিং করবেন, অবশ্যই ফ্যানগুলো খুলে এরকম দেখে নেবেন। যদি এখানে কোনো ডায়োড না থাকে তো এখানে ডায়োড লাগিয়ে দিবেন। ডায়োডটি প্লাস মাইনাস কীভাবে দিতে হয় এখানে চিহ্ন দেওয়া আছে। ডায়োডের এক পাশে সাদা দাগ থাকে, সেটি হলো প্লাস, এবং এই বোর্ডেও চিহ্ন দেওয়া আছে। আপনি প্লাস মাইনাস দেখে ডায়োডটি লাগিয়ে দিবেন। আর একটি বিষয় আছে, ডায়োডটি লাগানোর পরে আমি আপনাদের দেখাবো। তো ডায়োডটি লাগানোর পরে অবশ্যই সোল্ডারিং করবেন খুব ভালো করে, যেন লুজ কানেকশান না থাকে, একটু মোটা করে সোল্ডারিং করবেন।
এই যে সিকিউরিটি ডায়েটটি আমি লাগিয়ে দিয়েছি, এই ডায়েট ছাড়াও কিন্তু ফ্যানটি চলবে। কিন্তু এই ডায়েট লাগানোর উদ্দেশ্য একটাই, এই ডায়েট লাগানো থাকলে আপনারা কখনো যদি প্লাস মাইনাস উল্টো হয়ে যায়, ব্যাটারি কানেকশন যদি উল্টো হয়ে যায়, নেগেটিভের জায়গায় পজিটিভ, পজিটিভের জায়গায় নেগেটিভ যদি হয়ে যায়, তাহলে ফ্যানের কোনো ক্ষতি হবে না এবং ফ্যান দীর্ঘস্থায়ী হবে, ভালোভাবে চলবে। সেজন্য এই সিকিউরিটি ডায়েটটি লাগানো। আগে কানেকশনটি দেখেন কোথায় ছিল, এখন কানেকশনটি আমি কোথায় দিব। এছাড়া এখানে যে তারটি আছে, এই তারটি আমি বের করে নিব, কারণ এই তারে আমরা এই ফ্যানটি চালাবো না। আমরা এখানে ভালো তার দিব, আরও 1.5 RM এর তার দিব, সোলারের যে অরিজিনাল তার আছে এই তার দিব। দেখেন এটি হচ্ছে, আমি আপনাদের একটু ভালো করে দেখিয়ে দিই, আপনারা একটু ভালো করে লক্ষ্য করেন, এখানে লেখা আছে 1.5 RM। এই যে এখানে 1.5 RM লেখা আছে। এই 1.5 RM তার মোটা হওয়ার কারণে এই ছিদ্র দিয়ে ঢুকবে না, এজন্য তাতাল দিয়ে একটু ছিদ্রটা বড় করে নিচ্ছি আমি। তো আপনারা এভাবে কাজ করবেন, সুন্দর করে কাজ করার চেষ্টা করবেন। এবং অরিজিনাল এই সোলারের তার দিব, দিয়ে এই সোলার তারটি একটু লম্বা করে বড় করে দিব। এখানে প্রায় 3 গজ তার দিব আমি। তো এখানে 3 গজ তার দিয়ে এখানে 2 পিন ফ্ল্যাগ সিস্টেম করব, এবং সোলার থেকে যে লাইনটা আসবে ওইটি সকেট সিস্টেম থাকবে। তো দেখতে পাচ্ছেন এখানে তারটি কেটে আমি এখান থেকে ওয়্যারটি বের করে কানেকশন করে দিব সার্কিটের সাথে। তো যারা সোলার প্ল্যানের কাজ শিখতে চান, তারা কমেন্টে লিখবেন সোলার প্ল্যান কাজ শিখতে চাই, তাহলে আমি সেই ভিডিওটা দেবো। আপনারা কীভাবে একটি সোলার প্ল্যান লাগাবেন, সোলার প্ল্যানের কন্ট্রোলার লাগাবেন, কীভাবে কানেকশন করবেন, ফ্যানের কানেকশন, লাইটের কানেকশন, ব্যাটারি কানেকশন কীভাবে করতে হয়, সব কিছু আমি স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো আপনাদের। তো আমাকে শুধু কমেন্টে জানাবেন। ঈদের পরে সার্কিট রিপেয়ারিং কোর্স চালু হতে চলেছে, আপনারা যারা জয়েন করতে চান কমেন্ট করবেন অথবা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ দিবেন। আমার হোয়াটসঅ্যাপ দেওয়া আছে, আমার ফোন নাম্বার পার্সোনাল দেওয়া আছে, আপনারা ভিডিও ডিসক্রিপশনে সব কিছু পেয়ে যাবেন, তো আমার সাথে যোগাযোগ করতে পারেন ডাইরেক্ট। তো এখন দেখেন আমি এখানে আগে যে কানেকশনটি ছিল সেখানে না দিয়ে আমি এখন দিচ্ছি কোথায়, দেখেন ডাইরেক্ট ডায়োডের ভিতরে পজিটিভ কানেকশনটি দিয়ে দিচ্ছি। এবং এখানে যে সোল্ডারিংগুলো করবেন অবশ্যই ভালো করে সোল্ডারিং করতে হবে, দেখেন আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের কীভাবে সোল্ডারিং করবেন। তো রিপেয়ারিং কোর্সে যদি আপনারা জয়েন করেন অনেক কিছু শিখতে পারবেন, ইন্ডাকশন কুকার মেরামত শিখতে পারবেন, চার্জার ফ্যান মেরামত শিখতে পারবেন, যত ধরনের ইলেকট্রনিক সার্কিট আছে সার্কিট রিপেয়ারিংয়ের কাজ শিখতে পারবেন। এবং এখানে দেখেন মাইনাসে মাইনাস দিয়ে দিয়েছি আমি ব্যাটারি, যে নেগেটিভ কানেকশনটি হয় এখানে সার্কিটের নেগেটিভ কানেকশনের সাথে দিয়ে দিয়েছি। এখন আমাদের এখানে পজিটিভ যাচ্ছে এই ডায়োডে, ডায়োড থেকে যাচ্ছে ফিউজে, ফিউজ থেকে যাচ্ছে সুইচে, একদম পারফেক্ট কানেকশন হয়েছে। এখন ব্যাটারির কানেকশন যদি উল্টো পাল্টা হয় কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ, ফ্যানটি আরও দীর্ঘস্থায়ী চলবে এবং ফ্যানটি আরও ভালোভাবে সার্ভিস দিবে। তো আপনারা যারা সোলারের ফ্যান ইনস্টল করবেন অবশ্যই এই কাজগুলো করে নেবেন, যদি করা থাকে তাহলে কোনো প্রবলেম নাই, না করা থাকলে আপনারা এই ডায়োডগুলো লাগিয়ে নেবেন সেফটির জন্য। স্ক্রুপগুলো লাগানো হয়ে গেছে, এখন দেখেন এখানে আগে কানেকশন ছিল কোথায় আর এখন কোথায় লাগিয়েছি আমি, এখন ডায়োড হয়ে তারপরে এখানে আউট হচ্ছে। তো আপনারা বুঝতে পারছেন আশা করি, এখন আমি এই ফ্যানটা সেট আপ করে দেখাবো আপনাদের। তো এখন আমি এই তলাটি লাগিয়ে দেবো, তলা লাগানোর সময় একটি জিনিস খেয়াল রাখবেন, এখানে দেখেন এই স্ক্রুপের জায়গায় এক সাইডে ছোটো এক সাইডে বড় আছে, তো ছোটোর জায়গায় ছোটো বড়োর জায়গায় বড় দিয়ে এইভাবে লাগিয়ে দিবেন, তাহলে এই স্ক্রুপের জায়গাগুলো মিলে যাবে। তো তলাটি লাগানো হয়ে গেছে, এখন আমি স্ট্যান্ডটি লাগাবো তলার সাথে। এখানে যে স্ক্রুপটি আছে স্ক্রুপটি খুলে নিতে হবে, এই স্ট্যান্ডের যে স্ক্রুপটি আছে এটি ভেরি ইম্পর্ট্যান্ট স্ক্রুপ। এখন দেখেন এখানে এই যে মোটরের কানেকশনটি করে দিলাম, এখন এই স্ট্যান্ডটি ডান দিকে একটু হালকা ঘুরাবেন, ঘুরালেই লক হয়ে যাবে এবং স্ট্যান্ডটি লাগানো হয়ে যাবে। এরপরে এখানে স্ক্রুপটি লাগিয়ে দিবেন, এই স্ক্রুপটি যত সময় টাইট নেবে অত সময় টাইট দিবেন, বেশি টাইট দিলে প্যাচটি কেটে যাবে, যেহেতু প্লাস্টিক বডি এটা তাই স্বাভাবিকভাবে টাইট দিয়ে রেখে দিলেই হবে। এখন এর সাথে খাঁচা এবং পাখা কীভাবে সেট করবেন তা আমি স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি। এখন এই জামনারটি খুলে নিতে হবে, জামনারটি ডান দিকে ঘুরিয়ে দেবেন, কারণ এটি হচ্ছে উল্টো প্যাচ, অনেকে বাম দিকে ঘুরায় খোলার চেষ্টা করেন কিন্তু আরও টাইট হয়ে যায়। তো এটি খাঁচার জামনারটি হচ্ছে বাম পাশে ঘুরবে এবং পাখার জামনারটি ডাইন পাশে ঘুরালে খুলে যাবে। তো খাঁচাটি আমি লাগিয়ে দিয়েছি, এখন দেখেন এখানে যে বড় একটি ওয়াশার দেওয়া আছে এই ওয়াশারটি দিয়ে এই জামনারটি লাগিয়ে দিতে হবে। এটি হচ্ছে খাঁচার জামনাট, এর সামনে যে জামনাটটি থাকে যেটি উল্টো পেজ সেটি হচ্ছে পাখার জামনাট। তো
তো আপনারা এটা মনে রাখবেন, এই খাঁচার জামনাট কিন্তু ডান পাশে টাইট হয় এবং পাখার যে জামনাটটি আছে এটি হচ্ছে বাম পাশে ঘোরালে টাইট হয়। তো আমি প্র্যাকটিক্যালি দেখিয়ে দিচ্ছি, দেখেন পাখাটি লাগানো হয়ে গেছে, এখন বাম পাশে ঘোরালেই এই যে জামনাটটি টাইট হয়ে গেল। তো অনেকে বোঝেন না, যারা নতুন টেকনিশিয়ান ভাই আছেন তাদের জন্য এই কথাটি বললাম আর কি। আপনারা যদি বুঝে না থাকেন আমাকে কমেন্ট করতে পারেন, আপনাদের কমেন্টে রিপ্লাই দেবো ইনশাল্লাহ। এখন সর্বশেষ এই উপরে খাঁচাটি লাগাতে হবে। তো উপরে খাঁচাটি লাগানোর সময় এই লেখাটি অবশ্যই সোজা করে লাগিয়ে দিবেন, তাহলে দেখতে ভালো দেখা যাবে। তো খাঁচাটি লাগানো খুবই সহজ, এভাবে খাঁচাটি রেখে চাপ দিবেন, চাপ দিলেই লক হয়ে যাবে। লক হওয়ার পরে এই সাইডে যে রিং আছে এই রিংয়ের নিচে একটি স্ক্রু থাকে, এই স্ক্রুটি একটু টাইট দিয়ে দিবেন, ব্যাস কাজ শেষ। আমি দেখিয়ে দিচ্ছি, এই যে দেখতে পাচ্ছেন এখানে স্ক্রু দেওয়া আছে একটি, একটি স্ক্রু দেওয়া দিয়ে এখানে একটু টাইট দিয়ে দিবেন, তাহলে দুটো খাঁচাই জাম হয়ে যাবে আর খোলার সম্ভাবনা থাকবে না। এখন আমি এখানে যে ওয়্যারটি লাগিয়েছিলাম সেই ওয়্যারের একটি মাথা বের করব, বের করে এখানে আমি ব্যাটারির কানেকশানটি দিব, দিয়ে চেক করে দেখাবো আপনাদের যে আমাদের ফ্যানটি ভালোভাবে চলতেছে কি না এবং উল্টোপাল্টা লাইন দিলে কোনো প্রবলেম হয় কি না। তা আমার ভিডিওতে স্টেপ বাই স্টেপ সব কিছু আপনারা শিখতে পারবেন, তাই আমার চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, আশা করি অনেক কিছু শিখতে পারবেন। আমি চেষ্টা করি আমার স্বার্থ অনুযায়ী আপনাদের বোঝানোর জন্য, শেখানোর জন্য, তারপরে যদি কোনো ভুল হয় আমাকে ধরিয়ে দিবেন। দেখেন ব্যাটারি কানেকশান আমি দেওয়ার সাথেই ফ্যানটি চলতেছে, আমি একটু লাইটটি জ্বালিয়ে দিচ্ছি, ফ্যানের বডিতে যে লাইট আছে তাহলে আপনারা বুঝতে পারবেন, দেখেন বডির লাইটটিও জ্বলতেছে এবং ফ্যান চলতেছে ভালোভাবে। এখন আমি অফ করে দিয়েছি, লাইটটি অফ হয়ে গেছে, এখন আবারও কানেকশান দিচ্ছি, দেখেন লাইটটি জ্বলতেছে। এখন যদি আমি কানেকশানটি ঘুরিয়ে দিই তাহলে লাইটও জ্বলবে না ফ্যানও চলবে না, দেখতে পাচ্ছেন, কিন্তু কোনো ক্ষতি হবে না। আবার সোজা করে যখন দেওয়া হবে তখন আবারও ফ্যান চলবে, দেখতে পাচ্ছেন। তো আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, আবার দেখাবে নতুন কোনো শিক্ষণীয় ভিডিওর সাথে। সে পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।